Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hello and welcome back to Business Today. Viewers, today we're going to talk about inspiration. I have two entrepreneurs with me, two businessmen who have done really well in their lives, and one is an active businessman, and the other gentleman I have with me here today in the studio is a retired businessman. And what we want to talk about is obviously talk about the current business affairs of theirs, how they're managing their businesses, and also we can talk about some of the difficulties, and we're going to try and concentrate a bit on the restaurant industry, because for the last few episodes I'm trying to concentrate on the restaurant market here. So without further ado, I'd like to introduce my viewer, my guest at the studio today. To my right I have Mr. Shahjanu Raja. Assalamualaikum. Assalamualaikum. And to my left I have Mr. Shuruz Zaman Chowdhury. Assalamualaikum. Assalamualaikum. Welcome onto the show. Acha, first of all, can I ask you to introduce yourself? Afnan, is there to introduce Horoka, please? My name is Shahjanu Raja. I come from North Wales, Carnarvon town. Okay, quite a far way. Okay. Yeah, just a 5-hour drive. Gotta be. And your business is? Yeah, just like a restaurant business and cash and carry. Cash and carry. And property business as well. Okay, no problem. I'm going to come on to you and ask you some questions on those. Hey, Apnar, your background, I'm ready to please. Assalamu alaikum. আমার নাম হলো সুরজ জামান চৌধুরী। আমি নর্থ ওয়েলস থাকি। 1972-তে সেখানে গেছি। আমি সেখানে গিয়ে বিজনেস স্টার্ট করেছিলাম। এখন রিটায়ার আছি। আচ্ছা। ওকে, নো প্রবলেম। থ্যাংক ইউ। ওকে, ফার্স্ট থিং আপনারে আমি প্রশ্ন করিলাম। আপনি যখন শুরু করেন বিজনেস লাইফটা, হাউ আপনি বিজনেস যখন করবেন, এটা আপনার কই থেকে মোটিভেশনটা আইছিল? আমি তো ইটস মাই ফার্স্ট জব, তো 1991 আই ওয়ার্কিং লাইক সেভারাল রেস্টুরেন্ট, লাইক দেন আই থিঙ্ক আই ওপেন মাই ওন বিজনেস, দেন আই স্টার্ট বিজনেস 1996, ইজ মাই এজ ইজ লাইক 18 ইয়ার্স, ওকে, দেন আই কন্টিনিউ ক্যারি অন ওন বিজনেস টু অনাদার বিজনেস, অনেক বিজনেস করছি রেস্টুরেন্ট, এর বাদে আমি চেষ্টা করছি ফ্যাশন কারি করছি, এর বাদে লাইফস্টাইল শপ করছি, কর্নার শপ করছি, এর বাদে প্রপার্টি বিজনেস এখন আছি এবং রেস্টুরেন্ট বিজনেস চালাইতেছি, কিন্তু খুব সমস্যা ওর আমার এই যে স্টাফের জন্য এখন অবশ্যই খুব স্ট্রাগলিং করি। টপিকে আমি আসবো, কিন্তু আপনি একটা ব্যবসা করা বাদে আপনি কন্টিনিউ করছেন, একটা বাদে একটা করছেন, একটা বাদে একটা করছেন, অনেক মানুষে তো অনেক সময় অনেক স্ট্রাগল করে ফলা ব্যবসা করিও, আপনার কোনো ধরনের স্ট্রাগল হয়েছেন নি আপনার দেবে? ওপেন ফেস বিজনেস আমি কিছু স্ট্রাগলিং করছিলাম, স্ট্রাগলিং করতে থাকি যখন আমি চেষ্টা করছি আর একটা বিজনেস করি, যখন নেক্সট বিজনেস করি তখন আমার এই বিজনেসটা খুব ভালো চলছে, চলার বাদে আমি দেখলাম খুব ভালো উজার, তখন আমি পার্টনার লই আরও যখন আপনি স্ট্রাগল করছিলেন ফলা ব্যবসা, তখন মানে মানুষের তো ডরাই যায় মনে যে ওকে আমার ব্যবসা স্ট্রাগল করার, আমি নেক্সট আর ওটা করার কোনো সাহস থাকে না, আপনি এটা সাহসটা পাইলে কই থেকে যে আপনি আর একটা এখন করিলে? আমি ফয়লা করে তো মনে হচ্ছে যেমন একটা রং জায়গা তুইছে আমার মাইন্ডর গেছে লাস্টে, তো ওই আমার লাকরে আবার ট্রাই করি, খুব হার্ডলি চেষ্টা করছে করিয়া আর একটা বিজনেস করছি, করার বাদে লাইফ চেঞ্জ হয়েছে, কিন্তু আমারও হার্ড গেছে যে আর একটা বিজনেস কিলা করতাম, অলরেডি দুই একটাত লস করছি, অনেক ঋণও করছি, ঋণ করিয়া কিন্তু লোন করছি, লোন করিয়া নেক্সট বিজনেস করছি, এটা এটা এটার কারণটা কিন্তু এটা কারণ নিয়ে যেন আপনার উপরে আপনার একটা বিশ্বাস আছে যে ওটার কারণে যে ওকে ভিউয়ার্স, হোয়াট মিস্টার রাজা ইজ সেইং হিয়ার ইজ দ্যাট হিজ ফার্স্ট বিজনেস ওয়াজ স্ট্রাগলিং, বাট হাউএভার হি ডিড নট গিভ আপ, হি ফেল্ট দ্যাট দ্য ওনলি প্রবলেম উইথ দ্য বিজনেস ওয়াজ দ্য লোকেশন অ্যান্ড নট হোয়াট হি ওয়াজ ডুইং রং, হি বিলিভড ইন হিমসেলফ সো স্ট্রংলি দ্যাট হি while he was struggling he decided to do another business
And that is quite a brave thing to do. Mashallah, it had a brave step. Anyway, I'll come back to you, bhai. North Wales, our atio dan sakta ten kam korta. Then obai de ayo, aile byabsha korbuni amra. Ari keno oto competition nae. To o tanor kotai ge ari jen taino kono kaj korta tan de restaurant o restaurant dara besta. Hotel loi katlam ami 1972. To nora tingyo naslam. Tingyo nta ke amra aro iyo ange kono waiter asla. Tan de amra los kolis jamar friend asla. Tan aj tiki tui masha ke mara kesui. To tan waiteri korta ke. তো দেখলাম তো ইয়ার এই যে আমি যে দুজন লিয়া করছি এরা আবার এত এক্সপার্ট না মানে বয়স্ক মানুষ আর তারা মানে এত সময় জানে না আমরা তো দুজনে খাজ জানি আমিও জানি কিছু না খাজ তাই জানো ওয়াইটার শেষ পর্যন্ত এরা দুজনে গিপা পড়লিলা মুরব্বী দুজনে কি আর আমরা ইয়ং দুজনে শেষ বিজনেস করলাম দেখলাম যে বিভিন্ন দুষ্কৃতা আমরা শুধু দেখলাম যে সুন্দরভাবে মেনু বানাইতে হইব একটু মডার্নাইজ করতে হইব এরপরে কাস্টমার লোক বালা একটা কিতা ব্যবহার করতে হইব কে কাকে স্টাফ রাখতে হইব বালা তো ওই এরপরে আলহামদুলিল্লাহ আমরা তারা গোস্তি আনা বাদ দিয়ে দেখা যায় আমরা সাকসেস পেস করছিলাম তখন নর্থ ওয়েলস মাত্র ফার্স্টটা রেস্টুরেন্ট ছিল আমরা যখন আসলাম 1972 তো আস্তে আস্তে স্টাফ গোল এখানে গেলা নতুন স্টাফ গোল তারাও ভালো পাইলা পাইয়া আরি নর্থ ওয়েলস বাঙ্গর তখন বাঙ্গর নর্থ ইউনিভার্সিটিটাও বাঙ্গর আমরা আসলাম কি তখন একটা আছে বাঙ্গর একটা আছে খ্রান্ডান্ন একটা আছে রিল একটা আছে রেক্সাম ও আছে রেস্টুরেন্ট আপনাকে এরপরে বাঙ্গর দুইটা আছে আমি 1972 মানুষও আস্তে আস্তে গেলার কেন স্টাফ দেওয়ার পরে ও তারাও দেখলা দেন অন্য ওটা অন্য গেবে গিয়ে রেস্টুরেন্ট করলে বা লইব তো আস্তে আস্তে রেস্টুরেন্ট করলে লইলো গেছে তখন ওয়েলসকে যেমন তো আলহামদুলিল্লাহ 500 রেস্টুরেন্টের মতো হয়ে গেছে কি আর আমরাও যে রেস্টুরেন্ট উইনার হয়েছিলাম কিন্তু শেষ পরে পার্টনারশিপ একটা স্টল থাকে না পার্টনারশিপ সাই দিয়ে আরেকটা করছি ওগুলো করতে করতে আমার জীবনে আমি কিছু করছি কই দিয়ে আমি ফার্স্ট কিছু কিতা করছিলাম কি ব্যবসা লাভ করছিলাম সেকেন্ড হয়েছে কিতা করতাম পারছি না এখন নিজে কিছু ইংলিশে একটু পড় আসলাম আর ম্যানেজমেন্ট তখন করতাম পারছি না একটা ফ্লাটটা কইটা গেছে কন্টিনিউ গ্রোসারি করছি কইটাই যে গ্রোসারি করছি বাংলাদেশ ফুস্টু নাম করছি 1980 বাঙ্গুর বাঙ্গুর করছি ওল্ড নাম থেকে মাল আনতাম কে আরে এরপরে আপনার তখন তো নিজে ইয়ং আসলাম এরপরে তো কোনো বিয়াহ দিয়ে করলাম দেশ গিয়ে আরে ফ্যামিলি আনলাম বাচ্চা কাচ্চা হইলো তারা জন্ম ওই বাঙ্গর ওই লেখাপড়া বাঙ্গর করলা এখন বর্তমানে বাচ্চারও ওই মানে ছেলে বর্তমানে আমার পাঠগুলা নিতে থেকে ওই কেন্দ্রে নিয়ে আমার ওই সাবজেক্টে আমরা কিছু লাভ করব আমাদের আমরা বাচ্চা যারা আসুন তারা রেশন ইন্ডাস্ট্রিতে মাইদা না বাট কিলা আর আন্দা বা ওই সম্বন্ধে একটু আলাপ করবো আচ্ছা আপনি হয়েছিল আপনি 1972 আপনি ব্যবসা করছেন আপনি আমি আইছি 1968 করলাম করার পরে আপনি কন্টিনিউ করছেন কি মানে আপনি ওই সেম লাইনের ব্যবসা মানে রেস্টুরেন্ট করছি করার বাদে অনেক দিন বাদে তো রেস্টুরেন্ট অনেকটা করে করছি তখন আমরা মাল যেমন আনা লাগে অনেক দূর তো ম্যানচেস্টার তো ডেলিভারি যায় না এলে বার্মিংহামতে তার সপ্তাহতে একদিন তখন আমি চিন্তা করে দেখলাম যে আমার ওই অনেকটা ব্রাঞ্চ আছে জেবলাতে আমি কেশনারি করলে তো একটু ভালো হইব দেন আচ্ছা তখন আপনার এলাকাত কতটা রেস্টুরেন্ট আছে আপনি আর একটা অপরচুনিটি দেখে লিয়েছেন ট্রেড অফ এ সাকসেসফুল বিজনেসম্যান ওকে তো বাদে আপনি কেশনারি করলেন জি কেশনারি করছি 2011 আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো আজার মাশাআল্লাহ এইগুলো আপনি সব ম্যানেজ করেন জি না ম্যানেজার আছে আপনি এটা মানে
আপনি যে ব্যবসাগুলো চালায় নিগুলো আমরা একটু শেয়ার করবো আমরা ভিউয়ার, কিন্তু মেইন যে আমার রেস্টুরেন্টের নাম কিছুই নাম হইল স্বপ্ন, কিন্তু যে সময় রেস্টুরেন্ট করার আগে কিন্তু আমার একটা ড্রিম আছে যে আমি আমি তো ইন্ডিয়ান রেস্টুরেন্ট কাজ করি, বাংলাদেশি রেস্টুরেন্ট ইন্ডিয়ান যে আমরা কাজ করি, তো আমার একটা ড্রিম আছে যে আমি নিজস্ব একটা রেস্টুরেন্ট করব। তখন পয়লা যেসব করি এটার অলরেডি নাম আছে, যেসব নয়াভাবে আমি একটা রেস্টুরেন্ট, তখন আমি নাম দিই স্বপ্ন তান্দুরি রেস্টুরেন্ট। স্বপ্ন তান্দুরি নামটা কই থেকে এলো? ওই যে স্বপ্ন যে আমরা ড্রিমটা ট্রু করার জন্য করছিল এই স্বপ্ন, এই স্বপ্ন করার বাদে স্বপ্ন ওয়ান, স্বপ্ন টু, স্বপ্ন থ্রি করছি, স্বপ্ন কাশনকারী করছি, এখনো আছে একটা মিল আছে। এখন ফিউচার চারাম যেন এখন বর্তমানে খুব মনোযোগ দিয়ে আর কি প্রপার্টি বিজনেসের দিকে, কমার্শিয়াল প্রপার্টি বেশি দিচ্ছি, এটারও একদিন স্বপ্ন গ্রুপ হিসাবে নিয়ে আমি পরিচিত করতাম। আমার ওই একটাই That's very nice. You see, viewers, what Mr. Raja said is quite inspiring here, actually. He had a dream to do a series of businesses, and one of the first businesses, he named it Shapna, which means dream. Mm-hmm. So he's calling all his businesses with that name, the dream, in Bengali, obviously. তো আপনার এই ড্রিম ফুলফিল হয়ে গেছে না আরও রয়েছে বাকি? ফুলফিল হয়ে গেছে, মানে ইসলাম কারিয়ান আর আমার চিন্তাধারা হইল আমার ছেলেরও তারা এটা দড়িয়া রাখতো, আমি ওই চেষ্টাতে আছি। আমার ছেলের বয়স হইল 10 বছর, আমার বড় মেয়ের বয়স হইল 12 বছর, আর দুই নম্বর ছেলে মানে লেখাপড়া করাইলাম, আমার মেয়েরা প্রাইভেট স্কুলে লেখাপড়া করাইলাম, কিন্তু আমার ছেলেরে আবার কই আমি চাই তুমি লেখাপড়া করি গিয়া বিজনেস মানুষ হইতে, এটা চাই না জি ক্যারিয়ার পাতলি বিজনেস ইফ ইউ ক্যান গো ইনটু ইট, আমার অবভিয়াসলি তান চয়েস বাট যে চয়েস তা হবো কি আর আমি কই আর কি জানি, ওটার সম্বন্ধে আমি একটু আলাপ করতাম, কারণ আমাদের আমরা এই রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি তো অন্য একটা লাকিং ওর গ্যাপ প্রবলেম হয়ে গেছে, দেন আমরা নতুন জেনারেশন তারা ঢোকার না রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, হঠাৎ গিয়ে আমরা মানে একটা সমস্যা লাগে, আমরা আমি যেটা দেখলাম অনেক এফেক্ট হইব, কেন আমরা ইংল্যান্ডে যেই বেইছো যেও যে যে জায়গাত আসছি না কেন, এটা কিন্তু একমাত্র রেস্টুরেন্টের অবদান বেশি অংশে অবশ্য, মানে যে কোনো আপনি সলিসিটার সাকরা যান, কেশন গাড়ি যান, যে তো যাত লিঙ্ক আছে সবটির লগে একটা ইনভলভ আছে যে রেস্টুরেন্ট। আজকে যদি আমরা ছেলে মেয়েরা যদি রেস্টুরেন্ট সেক্টরটা সারি দেয় তো আমরা কিন্তু অনেক পিছিয়ে যাইব একদিন, তারা লেখাপড়া করে তারা বালা জব করুক, তারা তোরার সময় দু দেন, যেমন আমরা লগে আমরা সদৃশ আমরা যেহেতু সাবজেক্ট স্টার্ট করছি না, আমরা ব্রেকও যাই আর ব্রেক থেকে ইনশাল্লাহ আমরা কন্টিনিউ করবো। ভিউয়ার্স, Please stay tuned and we'll see you after the break.